ফরাক্কায় ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম সুবোধ মণ্ডল, বয়স 67 বছর। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কি নাম যে মারা গেছে? সুবোধচন্দ্র মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি বসনগর সাতাঙ্গা পাড়া। মানে উনি কি চোখ দেখাতে যাচ্ছিলেন নেপাল? কে কে যাচ্ছিলেন? আরো স্বামী স্ত্রী ছিলেন সাথে, আরো আমাদের ওর পাশাপাশি 10-12 জন আরো সব যাচ্ছিল। কেউ কেউ চলে গেছে ওরা জানেই না, আর যারা উঠতে পারেনি কেউ কেউ বাড়ি ফিরে গেছে। এই অবস্থায় সব ছন্ন ছাড়া হয়েছে।